এক লোক আলেম দেখতে পারে না। দুনিয়া এমন কিছু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়। তা একদিন হঠাৎ করে স্বপ্নে দেখে কি উনি সামনে নামাজের মধ্যে, ওই লোক সামনে, পিছনে বড় বড় হুজুরের আসন নামাজে। এই স্বপ্ন দেখেই তো ঘুমুর থেকে ওইটা মহা খুশি, আরে হুজুররা আমারে চিনল না রে, ছেলেরে পাঠাইছে সময়ের বড় আলেমের কাছে, যায় স্বপ্নের ব্যাখ্যা লয়ে আয়। দেখবি হুজুররা হিংসুকে উল্টাপাল্টা ব্যাখ্যা দিবে। ছেলে যায় হুজুরে বলছে, হুজুর আব্বা তো স্বপ্নে দেখছে নামাজের মধ্যে আব্বা সামনে আপনারা পিছনে, কায় আল্লাহ তোর বাপের মরণের সময় আসছে, পোলাই তো চিন্তা করছে, দেখছো আমার আব্বা তো ঠিকই কেছে হুজুরকে হিংসা দৌড়ায় বাড়িতে আয়া দেয় বাপে মরে গেছে, একই অবস্থা আবার গেছে দৌড়ায় হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন, আব্বা তো মরে গেছে, আমি তো ঠিকই ব্যাখ্যা দিছি, কোটা তো কিছু বুঝলাম না, কারে গাধা, নামাজের মধ্যে সাধারণ মানুষ সামনে আর আলেম পিছনে, এর একটাই সুরত, সেটা হচ্ছে জানাজার নামাজ। তোর সাধারণ মানুষ নামাজের সামনে আলেম পিছনে কখন হয়, যখন জানাজা দাঁড়ায় লাশ সামনে সাধারণ মানুষ আলেম পিছনে, এছাড়া আর কোনো সুরত নাই। তো তোর বাপের মরণের সময় আসছে, আমি ওই জানাজার দিকে ইঙ্গিত করছি, স্বপ্ন দেখেই বুঝছি তোর বাপের নামাজের জানাজার সময় আসছে, আলেম পিছনে তোর বাপ সামনে। এটাই হলো মূল কথা, কেউ যখন দিনই বিষয়ে নিজেকে আলেমের চেয়ে সামনে মনে করবে, তো নিশ্চিত জেনে রাখেন তার মরণ পতন আর পতনের সময় আসছে। খবরদার, একজন আলেম দিন বহু কষ্টে শিক্ষা পড়াইয়া পড়াইয়া মজবুত হয়ে আপনাকে কথাগুলো বলে, আর আপনি ওই আপনার ওস্তাদ ফদিলাতু শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি থেকে কি পড়ছেন, পয়লা এসে হুজুরের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন, কত বড় কম্বক্ত, ইন্টারনেটে তর্জমা দেখে আইসা 50 বছর বুখারি পড়ায় ওই বেটার বিরুদ্ধে আইসা ফতোয়া দেন, কু হুজুর বেদা দি। এই কথাগুলো ডাক্তারকে বলে না যায়, এই কথা ইঞ্জিনিয়ারকে বলে না, কত বড় বেয়াদব। সবচাইতে স্পর্শকাতর জিনিস দিন, এই জায়গায় এসে পণ্ডিত দেখায়। ডাক্তাররা তো যায় কোনো দিন বলো না যে প্রেসক্রিপশনে এই ওষুধ কেন লেখছেন, এটা লেখেন না অন্যটা দেন, তা তো বলো না। আলেমের সাথে এসে পণ্ডিতি করা সহজ, কারণ কি, কারণ নরম ডারে যাত্রে মজা, নরম ডারে যাত্রে সুবিধা, এই জন্যে, ঠিক না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের একটা গুণ আছে, সেটা হচ্ছে রোহামা উ বাইনাহুম আসিদ্দা উ আলাল কুফফার, রং নরমে নরম, গরমে গরম, জাগা মতো নরম, জাগা মতো গরম, ওলামায়ে কেরাম জাগা মতো নরম, দিন আক্রান্ত হইলে নরম থাকবে না। ওলামায়ে কেরামের সিফত, সাহাবি সিফত এটা। যাই হোক, হাদিসের আরেকটা টুকরা